এটা কিন্তু ভালো করলি না জুন। কেন, তোর মাথায় টিপ করলে আরো ভালো হতো। যদি ক্ষমতা থাকে তবে আমার সাথে কম্পিটিশন করে দেখা। তাই তবে আজ বিকেলে মাঠে চলে আয়, ওখানেই হবে। তুই রেডি থাকিস, আমরা চলে যাব। জুল, রেডি হয়ে এসেছিস তো হারার জন্য? দেখা যাক আজ কে হারে আর কে জেতে। বেলটা ফাটিয়ে দিলাম, সে কি, আমি তো কখনো ভালো টিপ খেলতে পারতাম না। এই তো, এটাই ম্যাজিক জুসের কামাল। ঠিক আছে, এবার কলাটা কেমন টিপ করতে পারিস দেখি। এবার তুই করে দেখা। এটা কি হলো, তুই আমায় মারলি কেন? সরি মন্টি, আমি বুঝতে পারিনি, হাওয়াতে বল ঘুরে গেছিল। আগেটা লাগলো, এটা কি লাগবে? নিশ্চয়ই লাগবে, আমি তো ম্যাজিক জুস খেয়ে আছি, আমার ইচ্ছে থাকলে নিশ্চয়ই হবে সেটা। ম্যাজিক জুসটা তো দারুণ, পরপর ঠিকঠাক টিপ হচ্ছে। দেখি এবার তুই কি করে লেবুটাকে ফাটাতে পারিস। যা, এবার কি হবে, কাক তো খেয়ে নিল। বাবলু আর একটা লেবু দে। লেবু তো নেই মন্টি। নেই মানে, অনেকগুলোই তো এনেছিলাম। হ্যাঁ ঠিক, কিন্তু আমার খুব খিদে পেয়েছিল তাই সবকটা খেয়ে ফেলেছি। তুই এত লোভী কেন? চিন্তা নেই, আমার কাছে লেবু আছে। তুই কোথায় পেলি? আমি লেবু খুব ভালো খাই তাই আমার কাছে সব সময় থাকে। লেবুটার আবার লেজ কোথা থেকে এলো? মন্টি ওটা টানিস না, এটা একটা বিশেষ ধরনের লেবু, অনেক দূরে পাওয়া যায়, এই লেবুর লেজ হয়। লেবুর আবার লেজ? জীবনেও শুনিনি। যাই হোক, এই সব ভেবে লাভ নেই, জুলকে হারাতেই হবে। ঠিক আছে, এটা ওখানে ঝুলিয়ে দে। আমার সাথে মজা হচ্ছে? মোটারা।